এই দিনটিতেই তুমি পৃথিবীতে এসেছিলে আমার বাপজান, হ্যাপি বার্থডে টু ইউ। তোমার জন্য আমি বারবার সব যুদ্ধ সব বাধা পেরিয়েছি। আপা গো আপা, পুরোটাই কপি মারলেন, কথা, মিউজিক, লাইট, ভয়েস, টোন, ডেলিভারি থেকে সব, কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা। হেলেগে গেল প্যাঁচ, কলিজার টুকরা পরিয়া পরে এমন সত্য প্রচারে তেলে বেগুনে জ্বলে উঠলেন বিতর্কিত আপু বুবলি। বুবলির এমন স্টার্ট আছে, একটি শিক্ষিত বকরির গরুর রচনা মনে করলেন পরি আপু। এই সেই আনন্দের দিন যেদিন তুমি আমার বুকে এলে। বাংলা চলচ্চিত্রের এই মুহূর্তে সবচেয়ে বড় সাইনবোর্ডটা হচ্ছে হলো এখন দেশের গুন্ডি পেরিয়ে ও বাংলা ইন্টারন্যাশনালি সাকসেস, সুপার সাকসেস। বাংলাদেশে খান তো দুইটা আছে, শাকিব খান, জাহেদ খান। বছর যখন এত সুনাম তখন মেতেছেন তিন অস্কার জয়ী, সার্টিফিকেট ধারে ভাতার বিভিন্ন সংসারের মালিক। Three virgin girls. ওই যে কথায় আছে, কুয়ো চেনেন কুয়ো, কুয়োর সব পার ভেঙে পড়লো তবুও ভার্জিন। এ তো গেল তাদের সুনাম। চলো আমরা সংসার কইরা খাই। সুতরাং কারণ বারবার যাব, কেউ যেন মাইন্ড না করে। জাহেদ খান প্র্যাকটিস করে হয়তো রোনাল্ডো হওয়া যায়, কিন্তু মেসি হওয়া যায় না। মেসি গিফটেড।